ডেপুটি কমিশনার বা জেলা উপায়ুক্তের পদ বিলুপ্ত করে জেলা আয়ুক্ত বা ডিস্ট্রিক্ট কমিশনার নামে নতুন পদ সৃষ্টি। সেই সঙ্গে ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় আয়ুক্তের পদটিও তুলে দেওয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক কাজে আরও গতি আনতে এবং প্রশাসনকে গণমুখী করতে সরকারের এই পদক্ষেপ। একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানান সাধারণ প্রশাসন বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশী। এখন থেকে ডিভিশনাল কমিশনের কাজগুলি দেখবেন সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সচিব। আসামে ডেপুটি কমিশনার পদ বিলুপ্ত করেছে সরকার। ডেপুটি কমিশনারের পদ বিলুপ্ত করে জেলা আয়ুক্ত বা ডিস্ট্রিক্ট কমিশনার নামে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেই সঙ্গে ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় আয়ুক্ত পদটিও তুলে দেওয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক কাজে আরও গতি আনতে এবং প্রশাসনকে গণমুখী করতে সরকারের এই বিশেষ পদক্ষেপ। একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন সাধারণ প্রশাসন বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশী। তিনি আরও জানিয়েছেন বিজ্ঞপ্তিতে এখন থেকে ডিভিশনাল কমিশনের কাজগুলি দেখবেন সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সচিব। আসামে ডেপুটি কমিশনার বা জেলা উপায়ুক্তের পদ বিলুপ্ত। ডেপুটি কমিশনারের পদ বিলুপ্ত করে জেলা আয়ুক্ত বা ডিস্ট্রিক্ট কমিশনার নামে নতুন পদ সৃষ্টি হয়েছে আসামে। সেই সঙ্গে ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় আয়ুক্তের পদটিও তুলে দেওয়া হয়েছে। রাজ্যে প্রশাসনিক কাজে আরও গতি আনতে এবং প্রশাসনকে গণমুখী করতে সরকারের এই পদক্ষেপ। একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন সাধারণ প্রশাসন বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশী। এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডিভিশনাল কমিশনের কাজগুলি এখন থেকে দেখবেন সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সচিব।